পুলিশের গুলিতে হত দুই কুখ্যাত ডাকাত সৈয়দপুরের বাসিন্দা কমরুল ইসলাম লস্কর লেকই ও উত্তর কৃষ্ণপুর আউলিয়া বাজারের আবুল হোসেন বড়বইয়া আবু। কালাইন দিগরখাল এলাকায় পুলিশের এনকাউন্টারে দুজনের মৃত্যু ঘটে। রবিবার এ তথ্য জানিয়ে কাচারের পুলিশ সুপার রমনদীপ কৌর বলেন, গাড়ি থেকে পালানোর সময় পুলিশ তাদের উপর গুলি চালায়। এসপি কৌর জানান, বৃহস্পতিবার আউলিয়া বাজারে গুলিকাণ্ডে জড়িত আবুকে পকড়াও করতে গিয়ে পুলিশের জালে আটকা পড়েন লেকই ও সোনাবাড়িঘাট দ্বিতীয় খণ্ডের আনোয়ার হোসেন লস্কর। পুলিশ সুপার জানান, অভিযুক্ত আবু কাচার থেকে পালিয়ে যাচ্ছে বলে খবর পেয়ে কাচার পুলিশ পিছু ধাওয়া করে। পাশাপাশি জানানো হয় মেঘালয়ের জোড়াপাট থানায়, সে অনুযায়ী জোড়াপাট পুলিশ চেকিং করার সময় ধরা পড়ে আবু। গাড়িতে আবুর সঙ্গে লেকই ও আনোয়ারও ছিলেন। তিনজনকে নিয়ে পুলিশ কাচারের উদ্দেশ্যে দুটি গাড়ি করে রওনা দেয়। আবু ও লেকই একটি গাড়িতে ছিলেন, আনোয়ার ছিলেন অন্য একটি গাড়িতে। পালানোর চেষ্টা করে তখন পুলিশ গুলি চালায়। सिलचर तक जिसमें माटी बारी का कुछ झगड़ा लेके देयर वाज अ शूट आउट। वहाँ से व्हेन वी स्टार्टेड इन्वेस्टिगेटिंग, सो वी गॉट अ लीड दैट द मेन अक्यूज्ड, देयर वाज एन एफआईआर नेम्ड अक्यूज्ड, द मेन अक्यूज्ड बाय द नेम अबू, वो कोई गाड़ी लेके ही इज मूविंग टुवर्ड्स मेघालय। तो ये तो इन्फॉर्मेशन पोवार पिशोत अमार ओसी सिलचर टीम लोईप्लाई तक चेस करिबो कारणे गोई से the entire Meghalaya they chased, but because of landslides, because of network issue, to hetu chase mane time lagi se, and then finally because it was an important this thing, to Jorabat police ko ami inform korisu, so finally ami tak Jorabat dhora paisu, so Jorabat jeti ami dhora paisu tar pishot tak ami after apprehension। সো তিনিজন মানুহ আমি পাইছোঁ, আমি আবু বুলি মানুহ যি আছে, যি এফআইআর নেমড একিউজড আছে, তাক বিচাৰি গৈছোঁ। কিন্তু যেতিয়া আমি গাড়ীত ৰখাইছোঁ, যি গাড়ীত গৈছে, যেতিয়া গাড়ীত ধৰা পাইছোঁ, তেতিয়া আমি পাইছোঁ কি তাৰ লগত আৰু দুটা মানুহ আছে। এটা আছে আনৱৰ আৰু এটা লেকই। লেকই যি আছে হি আমাৰ কাচাৰ ডিষ্ট্ৰিক্ট আৰু অন্য বাৰাকৱালী ডিষ্ট্ৰিক্টৰ, এটা মানে হিজ এ ৱান্টেড ক্ৰিমিনেল। তেওঁৰ ওপৰত বেছি কেচ আছে, ডকাইতিৰ কেচ আছে, ভেহিকল লিফটিং কেচ আছে, আৰু কিডনেপিং কেচ আছে, এক্সটৰ্চন কেচ আছে। তো হি ৱাজ এ ৱান্টেড ক্ৰিমিনেল ফৰ এ ভেৰি লং টাইম। আমি তেতিয়া তাক পাই গ'ল, আৰু তাৰ লগত যি এটা আৰু মানুহ আছে আনৱৰ, সেইটো তিনিটাক আমি তাতে জি এম আৰ ফৰ্মেলিটিজ কৰি পেলাই তো অ'চি চিলচৰ তাক আনি আছে। So throughout, I mean this happened yesterday, so then coming through Meghalaya by road, so it's an area which is prone to landslides and traffic jam basi tha ki ase tate, so anar pishot amar duta gadi ase, so one vehicle was carrying one culprit and the other vehicle was carrying two of the culprits. So one vehicle, because I told you ki there was a huge traffic jam, one vehicle got ahead of the second vehicle and second vehicle ase etu pishot roi gol. So Sonapur cross korar pishot jetia agot apuni jane gate ase, MVI gate ase, tate traffic jam birat ase, to gadi slow hoi goi se, gadi mane almost it was a standstill kinds of a movement. Tate in the this thing in the taking cover of the darkness and slow movement of the vehicle, সেইটো যি দুটা ডকাইত আমি আমাৰ গাড়ীত আছে, সেইটো গাড়ীত দৰৱাজা খুলি পেলাই তো পলাই গ'ল। তাক আমাৰ অ' চি আৰু লগৰ যি চাব ইন্সপেক্টৰ আৰু কনষ্টেবল আছে, সিহঁতক তাক ৰখাব চেষ্টা কৰিছে, কিন্তু হি দে আৰ ড্ৰেডেড ক্ৰিমিনেলছ, চ' দে ৱাৰ জাষ্ট ৰানিং অৱে। চ' ইন দ্য ইন অৰ্ডাৰ টু এফেক্ট দি আৰেষ্ট মিনিমাম ফ'ৰ্চ ৱাজ ইউজড, চ' ইন দেট তাক গুলি লাগিছে আৰু সি তাতে পৰি গ'ল। আমি তাত ইমিডিয়েটলি অ' চি জি আছে, অ' চি তাক উঠাই পেলাই পি এইচ চি জি কালাইন আছে তাক লৈ গৈছে, তাতে ডক্টৰ ফাৰ্ষ্ট এইড দি পেলাই সিহঁতক এছ এম চি এইচত ৰেফাৰ কৰিছে। কিন্তু এছ এম চি এইচ যেতিয়া সি পাইছে, তেতিয়া আফটাৰ ৰিচিং এছ এম এছ এইচ এছ এম চি এইচ ডক্টৰ ডিক্লেয়াৰ দেম বোথ অফ দেম ব্ৰড ডেড। এটা লেকই বুলি মানুহ আছে আৰু এটা আছে আবু, থাৰ্ড ওৱান ৱাজ ইন দ্য ছেকেণ্ড ভেহিকল। তো সিটো গাড়ীটো আগত গ'ল, যেনে মই আপোনাক কৈছোঁ, সি আগতে গ'ল, তো সিটো ৰিচ দ্য পুলিচ ষ্টেচন।
The second was lost in the maze of the vehicles. Abu is also dead. The age of this two deceased? Lekoi is around 35 years and Abu would be around 27 years. He is 23 years of age, Anwar. Lekoi. In vehicle lifting, in extortion, kidnapping, this kind of activities. Iska hai Kamrul Islam. लकोई बुली तक बोलता है एंड सेकंड ऐसे अबुल हुसैन बारभुया अबू बोलता है।